একটি প্রশ্ন সবার মনে ঘুরপাক খায়, যে আমরা কি আল্লাহর ভয়ে আমল করব নাকি আমরা দোজকের ভয়ে বা জাহান্নামের ভয়ে আমল করব। এই প্রশ্নটি আবেগবশত একটি প্রশ্ন, যে হতে পারে যে আমাদের উচিত আল্লাহর ভয়ে আমল করা, আবার জাহান্নামে যে ভয়, জাহান্নামে যে আজাব রয়েছে সেগুলো শুনলে তখন চোখ দিয়ে পানি এসে পড়ে, কারণ সেটা হচ্ছে বাস্তবতা। আপনি দুনিয়ার আগুনে যখন আপনি টাচ করবেন, কোনো ব্যথা অনুভব করবেন শীতে কিংবা গরমে, তখন আপনি বুঝতে পারেন যে জাহান্নামের আজাব কতটুকু বৃদ্ধি হতে পারে, কত কষ্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের মাথায় এতটুকু চিন্তা আসে যে আমরা কি আল্লাহর ভয়ে কাজ করব নাকি জাহান্নামের ভয়ে কাজ করব, কোনটির ভয়? প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আল্লাহর জাহান্নামের ভয়ে কিংবা তার জান্নাতের লোভে তার ইবাদত করি না, বরং আল্লাহর ভালোবাসা থেকে আমরা তার ইবাদত করি। একটি জিনিস মাথায় রাখবেন, ভালোবাসা এবং ভয়, আশা, এগুলো হচ্ছে মানে এগুলো যদি আপনি প্রকাশ করেন তাহলে কোনো সাংঘর্ষিক নেই বা সাংঘর্ষিক হয় না। আপনাকে শুধু আল্লাহ তাআলার ভালোবাসা থেকে তার ইবাদত করতে হবে, কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং আশা করে আল্লাহর ভালোবাসা তার মধ্যে অনুপস্থিত থাকতে হবে বিষয়টি এমন নয়, বরং হতে পারে সেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা দাবিদার অনেকের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, এইভাবে আপনার ব্যাখ্যা হতে হবে, এভাবে আপনি বিশেষ করে যাবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে শরীয়তের ইবাদত, মহব্বত এবং সম্মানকে অন্তর্ভুক্ত করে থাকে। মহব্বত আশা তৈরি করে আর সম্মান ভয় তৈরি করে। এক্ষেত্রে আমি দলিল দিচ্ছি, শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহেমুল্লাহ বলেছেন, ইবাদতের দুইটি মহান বিষয়ের উপর প্রতিষ্ঠিত, ভালোবাসা এবং সম্মান, আর এই কাজ থেকে তৈরি হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তারা সৎ কাজে ঝাঁপিয়ে পড়ত আর তারা আগ্রহ ও ভীতির সাথে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে ভীত অবনত। সূরা আম্বিয়া 90 নম্বর আয়াত। তো ভালোবাসার মাধ্যমে, ভয়ের মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছেন, এটাই বহিঃপ্রকাশ হয়ে গেল যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পছন্দ করেন, ভালোবাসেন, আপনি তার আনুগত্য করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে বিধিবিধানগুলো দিয়ে দিয়েছেন সেটা পালন করার উদ্দেশ্যেই আমরা মেনে নিচ্ছি বা আমরা ভাবিয়ে তুলছি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করছি। যদি বিধিনিষেধ না থাকতো, যদি জান্নাত জাহান্নাম না থাকতো, তাহলে তো আমাদের কোনো পরিশ্রমই থাকতো না, এমনিতেই আমরা পরীক্ষিত হয়ে যেতাম, এমনিতে আমরা পাশ হয়ে যেতাম। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে বলেছেন যে জান্নাত জাহান্নাম যদি না থাকে, সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা দিদার লাভ করা, তার সাথে কথা বলা, এটাই থাকতে হলো জান্নাত, যারা জান্নাতে যাবে তাদের চূড়ান্ত আশা। তারা চাইতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিদারটা লাভ করাই আমাদের কাম্য, আমরা এটাই চাই, আর কোনো কিছুই চাই না। এটিতে সূরা তাওবাতে 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বস্তুত এই সমুদয়ের মাঝে সবচেয়ে বড় হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলার সন্তুষ্টি মানেই হচ্ছে তার ইবাদত করা। আর ইবাদতটা কিভাবে করবেন? আপনি পাপ কাজ থেকে দূরে থাকবেন, এটাই। যখনই আপনি পাপ কাজ থেকে বিরত থাকবেন এবং নেক আমল করবেন, তখনই তো আপনি আল্লাহ তাআলার বিধিনিষেধগুলো মেনে চললেন। এর মানে হচ্ছে আপনি আল্লাহ তাআলাকে ভয় পান এবং আশা রাখছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করছেন, আর এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন। আর যারা আল্লাহ তাআলার বিধিনিষেধগুলো পালন করে না, তাদেরকে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম দিবেন। তো সুতরাং এই কোরআন এবং আয়াত এবং কিছু হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন মূলত পুরস্কার হিসাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আপনি যে এত কাজগুলো করছেন দুনিয়াতে, যে পাপ কাজগুলো করতেন সেগুলো ভয় এবং আশা নিয়ে ভীতিকর অবস্থায় আপনি ছিলেন এবং সেই কাজগুলো করতেন আল্লাহর ভয়ে, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন। আর যাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি জাহান্নামের ভয়ে কাজ করব,
আমার মন কি ঠিক করবো যে জাহান্নামে ভয়, নাকি আল্লাহ আল্লাহ সুবহান তাআলা আমাকে যে বিধিনিষেধ দিয়েছেন সেটার জন্য বা আল্লাহর ভয়ে আমি কাজ করব। যখনই আপনি আল্লাহ সুবহান তাআলার বিধিনিষেধগুলো পালন করে যাচ্ছেন, তখনই আলটিমেটলি আপনি জান্নাতে প্রবেশ করবেন। আপনি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনে জাহান্নামে ভয়ে কাজ করছেন, এটা হচ্ছে ভালোবাসা, ভয়। আপনি আল্লাহকে ভয় করছেন। একটি যেমন আমাদের দুনিয়াতে যখন সরকার কোনো আইন করে যে এটা করলে জরিমানা হবে, তো তখন আপনি কিসের জন্য কাজ করেন? আপনি কি সরকারের ভয় পান, পুলিশকে ভয় পান? আপনি তো ভয় পান কাকে? যখনই আপনি কোনো কিছু সিসি ক্যামেরা দেখা যাচ্ছে আপনি চুরি করছেন, তখনই কিন্তু আলটিমেটলি হয়ে যায় যে আপনি সরকারকে ভয় পান, আপনি পুলিশকে ভয় পান, এই কথাটা চলে আসে। তো উদাহরণটা 100% মিল না হলেও কিছুটা হলেও মিল আছে। ঠিক দুনিয়াতে বা ঠিক দুনিয়া এবং আখিরাতে এরকম কিছুটা মিল থাকায় আমি বলতে পারি যে আপনি আল্লাহ সুবহান তাআলার ভয়েই কাজ করছেন, আপনি জাহান্নামের ভয় না। মনে রাখতে হবে আমি এই কাজগুলো করছি সব কিছু হচ্ছে আল্লাহ আল্লাহর জন্য। আমার সলাত, আমার কুরবানি সব কিছু আল্লাহর জন্য। আমরা কোরআনের যত আয়াত পড়ি এবং হাদিসগুলো পড়ি সব কিছুই কিন্তু আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে দিয়েছেন। রাসূলের মাধ্যমে তিনি আমাদের শিক্ষক, তারা আমাদের শিক্ষক ছিলেন, সেই শিক্ষকের মাধ্যমে আমরা শুনেছি জেনেছি, তো সেই অনুযায়ী আমরা আমল যেহেতু করেছি বা করছি সেটার বিনিময়ে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে জান্নাত দিবে। আমরা মূলত আল্লাহর ভয়েই কাজ করছি। আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে বুঝামনার তৌফিক দান করুক। আমিন।